নেতাকারী পছন্দ বুঝাতে কি আমাদের নিজেদের এরকম একটা সভা সেই সভায় কিছু বক্তব্য আছে দুর্গম কেন্দ্রিক প্রশ্ন আছে সেই প্রশ্নের কিছু কাটছাঁট করে কিছু লোক এই কুর্মি ভাবছে হিন্দু একটা মেরুকরণ এবং দুইয়ের মধ্যে গন্ডগোল লাগানোর একটা অপচেষ্টা হয় তার প্রতিবাদে আমাদের কিছু লোকেরা ডেপুটেশন দিতে যাচ্ছিলেন এসপি সাহেবের কাছে সেখানে 80 বছরের তিনজন বয়স্ক মানুষ সহ 18 জনের জেল হয় তাহলে দেখুন বিষয়টা হচ্ছে জেলটা দিল কারা পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকারের একজন সাংসদ অভিষেক ব্যানার্জি নিজ তো দেখুন আমাদের কি উচিত যে আমার সাথে যারা গন্ডগোল লাগবে তার ঘরে আমি ভোজ খেতে যাব উচিত কি উচিত না আপনারা প্রশ্নটা করুন উত্তরটা আমি আপনাদের কাছ থেকে চাইছি যদি আমার সাথে দিনরাত ছিয়ে ঠেলাঠেলি করে কে গন্ডগোল লাগে আমার কি উচিত হবে তার ঘরে নিমন্ত্রণ মানে ভোজ খেতে বা নিমন্ত্রণ যদি না করে তাও ভোজ খেতে যাওয়া কি উচিত হবে উচিত কি তো আমাদের এই কুর্মি জনজাতির মানুষদের মধ্যে কিছু এখন আমার ভাই রোস্ট করে ভাই বলল আমাদের 81টি গোষ্ঠী 81 এর সাথে একটা চাটুয়ার গোষ্ঠী জুটি ছিল আর এখন একটা দেখছি আর জুঠো খাওয়া গোষ্ঠী জুটি গেছে ওই জুঠো খাওয়া গোষ্ঠীরা সেখানে যাচ্ছে যারা আমাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে তাদেরকে আমরা সুন্দর সম্মান জানাচ্ছি ভাবুন আপনারা একটা চিন্তা ভাবনা করুন এইখানে আমরা এসেছি এইখানে মিটিং করছে আমরা মানে আপনারা আয়োজক বড় সম্মান কারা দিলেন আপনারাকে আমরা সম্মান দিল না আপনারা আমাদেরকে সম্মান দিলেন বলুন আপনারা আমাদের অর্থাৎ এবং আমি যদি উল্টে আয়োজক কমিটিকে মালা পরাই কেমন হবে মানে আমি দেখাই হতে ফেলতে গেছি আমাকে ডাকিয়েছে শোষণ ফলে তবে এসেছি বলে আর যারা দেখাই হতে যাবে ভাবো যারা দেখাই হতে যাবে তারা কি করবে সামনে ছবি তোলার জন্য ব্যস্ত কি করে হলুদ গামছা তো এই হলুদ গামছার সম্মানটা এইটা যে জলজল করছে এটা কিসের জন্য জলজল যে করছে কিসের জন্য এই রাজেশ বাবুর 15 জন জেল খাটলো এই কমলেশ তারা 5 জন জেল খাটলো ওই আমাদের বাকুড় জেলার তাপস কৃষ্ণ জেল খাটলো পুরুলিয়ায় আমাদের সুশান প্রসন্নর মাহাতো সহ 18 জন জেল খাটলো তার সম্মান কিন্তু এই হলুদ গামছা এই হলুদ গামছাকে এখানে সেখানে অযথা দিয়ে এই হলুদ গামছার অপমান কিন্তু আমরা সহ্য করব না বহু রক্তের বিনিময়ে বহু মামলার বিনিময়ে আজ 20 বছর পেটে গামছা বাঁধে পেটে গামছা 11 আজ 13 মাস 1 টাকা বউকে আমার বেতন 1 টাকা দিতে পারিনি কুর্মির জন্য খাটি চলেছি এবং টাকা দিচ্ছি এই কুর্মি সমাজ আন্দোলনের পিছনে ছুটে চলেছি আজ 20 বছর ধরে এই 20 বছরের ফসল কিন্তু এই হলুদ গামছার সম্মান যে জন্য আপনারা সম্মান দেখাইতে এখানে এসেছেন তো যে জাতিবাদ গোষ্ঠী হোক না কেন যে জুঠো খাওয়া গোষ্ঠী হোক না কেন আমি বারবার তাদেরকে বলে দিতে চাইছি এই গামছার অসম্মান দাদা করিবেন নাই নচেত পরবর্তীকালে সমাজ আপনাকে ক্ষমা করিবেন নাই দেশে বিদ্রোহ ছিল কিন্তু ভারতবর্ষ স্বাধীন হয়েছে আর কুর্মির যদি আপনারা বিদ্রোহ হন আপনাদেরকে অগ্রাহ্য করো কুর্মি কিন্তু তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে এবং কুর্মি তার আত্মপরিচয় ফিরে পাবে কি দোষ ছিল আমাদের দিলীপ ঘোষ সভ্য সাংসদ উনি একজন সাংসদ এই প্রিয়রঞ্জন ভাইদের নেতৃত্বে সেখানে দিলীপ ঘোষকে বলা হয়েছিল যে আমাদের ঘোষিত কর্মসূচি এই জঙ্গলমহল এলাকায় কুর্মি অধ্যুষিত এলাকায় যে রাজনৈতিক দলের যে কোনো কর্মকর্তা আসুক না কেন প্রচার প্রসার করতে তাদেরকে জানতে চাওয়া হবে যে
দিলীপ ঘোষকে প্রিয়রঞ্জন ভাইরা যখন বলে দিলীপ ঘোষ উনার কর্তব্য হাতিতে নিজে শিকার না করতে পারে উনি বললেন ভাই ভাই একটু জল উনি সেইখানে কি বললেন যে বেশি বাড়াবাড়ি করো না তারপর ভুলে নিন ভাবুন বেশি বাড়াবাড়ি করো না কাপড় খুলে নিব তো কাপড় আমার কে পরে মা কাকি মা কাকিরে পরে তো তো আমাদের মা কাকির কাপড় যদি আমার চোখের সামনে কেউ খুলে নেব বলে বা খুলে নেই আমি কি কাপুরুষের মতো দাঁড়াই থাকবো দেখতে থাকবো নাকি যে আমার মা কাকির কাপড় খুলে নিচ্ছে দেখতে থাকবো আমরা চলে গেছিলাম সেই দিলীপ ঘোষকে উপযুক্ত জবাব দিতে তো আমরা যদি দিলীপ ঘোষকে উপযুক্ত জবাব দিই তাহলে যারা মামলা করছে কর্মীর বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমরা উপযুক্ত জবাব দেবো কিছু মনে করি উপযুক্ত জবাব দিবেন কি দিবেন না যারা আমাদের বিরুদ্ধে মামলা করছে আমরা আইনি পথে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে উপযুক্ত জবাব দেবো তো এই জবাবটা দিয়া কি তার ঘরে যাই ভোজ খাই হবে ভোজ খাই জবাব হবে হবে না তাহলে আমাদেরকে সেগুলো কিন্তু মনে রাখতে হবে তো মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ সরকারের একজন মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তিনি কি বলেছেন টিভি দেখেছেন তিনি বলেছেন যে যাকে তাকে যখন তখন অযথা হয়রান করে চাপি ভাঙে অ্যারেস্ট করা চলবে না কখন বলেছেন যখন ইডি সিবিআই সত্যি অভিষেক ব্যানার্জি বিদেশ থেকে ট্রিটমেন্ট করে ফিরার পর একদিনও যায় নাই যখন তার ঘরে ঢুকে চাবি ভেঙে গৃহ প্রবেশ করে তখন কথাটা বলেছে বলি দেন তো যে একটা ওয়ারেন্ট নিয়ে যেতে হবে এবং ঘরের লোককে জানাই অ্যারেস্ট করতে হবে তো জানেন দুঃখটা কোথায় লাগিছে দুঃখটা কোথায় মমতা ব্যানার্জি আমার মাসির বিটি এলয় পিসির বিটি এলয় আমার ভায়া বলয় আর আমার আরি ডেঙ্গা ডেঙ্গের শত্রুতাও নাই ওর সাথে আমরা চাইছিলাম যে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির মতো লড়াকু নেতৃত্বকেই চাই এবং মুখ্যমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাইছিলাম বলে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং হয়েছেন এবং পুলিশ মন্ত্রীও বটেন তো আপনারা জানেন তুহিন মাহাতোকে অ্যারেস্ট করার সময় ঘরের গোপন ভাঙিয়ে অ্যারেস্ট করা হয়েছে জানেন চাবি ভাঙে অ্যারেস্ট করা হয়েছে তুহিন মাহাতোকে তো উনার নিজের তার বেলায় ভাই ভাই আর আমাদের কি বানে ভাসি আসিছে যে আমাদের চাবি ভাঙে ঢুকিলে পুলিশ অ্যারেস্ট করলে পুলিশ এটা কি সেই সুকুমার রায়ের একুশে কবিতা আছে আছে শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে তো এটা কি সেই শিব ঠাকুরের সেই লন্ড ভণ্ডর রাজত্ব চলছে নাকি এটা কেন আইন আদালত নাই নাকি যে আমাদের বেলায় চাবি ভাঙে অ্যারেস্ট করতে হবে কি অপরাধ ছিল আমরা কি কোথাও রেপ করে এসেছি আমরা কি কোথাও ধর্ষণ করে এসেছি আমরা কি কোনো খুন করে এসেছি আমরা কোনো নকশাল আন্দোলন করেছি শান্তিপূর্ণ কুর্মী আন্দোলনকে এইভাবে কালিবালিত করছে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন দাদা এইটা করিবেন নাই আমরা এখনো শান্তি প্রিয় জাতি আছি আমরা দুবার রেল ডেকা ডহর ছেকা করেছি শান্তিপূর্ণ ভাবে ওই বোম্বে রোডের একটা গাছের পাতাও তুলি নেই ওই রেল লাইনের একটা পাথর ইদিকে ওদিকে করি নেই আর ওই 87 বছর বয়সের ওই বৃদ্ধগুলো যারা আমার হেলসিকে পানপাথর ছুড়ে নেই কোন পুলিশকে কোন আমাদের কর্মী আন্দোলনকারীরা একটা দাগও মারে নাই তাও মিথ্যা মামলা বারবার দিচ্ছেন কেন আমরা তো মিথ্যা মামলা আপনাদের কাছ থেকে শিখেছি আপনারা যখন আমরা যদি কোন থানায় যাই কোন মামলা করতে যাই মারপিটের তখন পুলিশ কি বলে আমি যদি পুলিশকে বলি স্যার আমাকে আমার এই টাকার বেটাটা ডাক নিয়ে মারিছে বলিবেন মামলা হবে বলে না পুলিশ কি বলে মামলা হবে না তাইলে কাকার বেটার সাথে যদি তুই মামলা করতে চাস বল লাঠি তোরাল মঠির কাটারে নিয়ে তোকে মারতে আসি ছিল বলছি না স্যার আমাকে আনে না এমন বাস্তান দিয়ে ওই যে তোর মামলায় হবে না তো পুলিশেই তো শিখাইছে মিথ্যা করে মামলা করতে হয় তবে আইন হয় তবে তার জেল হয় তো আমাদের যতগুলো জেল খাটিতে এই জেল খাটাগুলো একটাও কোনো অন্যায় করে নাই এদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করা হয়েছে একটা মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এর বিরুদ্ধে
কুর্মীর আন্দোলন চলছে এর বিরুদ্ধে কুর্মীর আন্দোলন চলছে আর আমাদের ভিমপুরের কুর্মীরা আজ জাগিয়ে ঘুমাচ্ছে দাদা জাগিয়ে ঘুমাচ্ছে মেদিনীপুরের রক্ত টগবগ পুরার কথা আপনারা কি ভয় পাইছেন আপনারা কি সাইরাবুলন মহাতর বংশধর দেরাবুলন মহাত প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল এবং বলেছিল যে নিজের গায়গত রেখাতে জমি তৈরি করিব বন কাটে পাহাড় কাটে নদী বাঁধে আর আমার পেটের খাজনা আমার পেট রাজনৈতিক মদতপুষ্ট রাজনৈতিক নেতারা যখন আমাদের সাথে ছলে বলে কৌশলে পাচ্ছে নাই তখন ওরা মেঘের আড়াল থেকে যুদ্ধ করার জন্য কুর্মীদের এই কানাপানিকা তৈরি করছে নতুন কুর্মী আন্দোলনে কখনো ফ্রিতে গাড়ি পাওয়া যায় নাই কুর্মী আন্দোলনে কখনো ফ্রিতে কোনো জায়গায় মিটিং করা যায় নাই যেখানে মিটিং করি সেখানে ঘরে ঘরে চাঁদা ভেজা করি যদি কোথাও মিটিং যাই গাড়ি ভাড়া নিজেরা মুরগি ঠাড়ি বিকে যাই অথচ কুর্মী মিটিনে আজকাল দাদা ফ্রি গাড়ি পাওয়া যাচ্ছে কে দিচ্ছে কে দিচ্ছে জমি দাঁড়িয়েছে নিশ্চয়ই কোন বাইরের থেকে টাকা আসছে আর সেই লোকগুলোই জেগে বলছে কুর্মীরা বিজেপির কাছে টাকা নিয়ে আন্দোলন করছে দাদা দিলীপ ঘোষকে বলল তৃণমূলের কাছে নিয়ে আন্দোলন করছে আর আপনি নিজের লোক নিজে যাই করে বলে দিলেন বিজেপির কাছে নিয়ে আন্দোলন করছে হায় গোপাল বিজেপি বলছে তৃণমূল তৃণমূল বলছে বিজেপি আর কুর্মীরাই কিছু নেতা আমার বলছে সর্বোচ্চ বড় নেতার কাছে অলিখিত মুখ্যমন্ত্রীর কাছে বলছে বিজেপির কাছে টাকা লিখছে কুর্মীর এই দুর্ভাগ্য সেদিন এই বুঝবে যেদিন সাধারণ কুর্মী পাবলিক রুখে দাঁড়াবে ওই মিথ্যাবাদী ওই চাটুকারীদের বিরুদ্ধে এই কুর্মীরা রুখে দাঁড়াবে সেদিন কুর্মী পরিত্রাণ পাবে সেদিন কুর্মী তার আত্মপরিচিতি ফিরে পাবে নচে কুর্মীর আর কোনো অবস্থায় নাই দাদা তাই মানুষ চিনে নিতে হবে যারা এই চাকরিকে তোয়াক্কা না করে 44 দিন জেল খাচ্ছে আজও পর্যন্ত নিজের এরিয়া ঠিকঠাক রাখছে নাই সেই লোকদের কথা মাথায় রাখতে হবে সেই অজিত মহাকন্দের কথা মাথায় রাখতে হবে যারা সমাজ ভালো নাই যারা নিজের জাতি মানে কি বলে বেতাকে ভালো নাই বেতার মঞ্চে জেল হচ্ছে হোক কতদিন রাখবে রাখবে তবু আমরা আন্দোলন থেকে পেছাবো নাই তো সেই নেতৃত্বদের কথা মাথায় রেখে লড়াই অংশগ্রহণ করতে হবে এবং বীর বিপ্লবীর মাটি এই মেদিনীপুরকে পুনরায় সেই বিপ্লবীর চরম শিখরে পৌঁছাবেন কোন কুর্মী পিছায় পিছাবেন নাই আমরা যেমন লড়াই করে এই দেশকে গড়েছি আমরা যেমন লড়াই করে এই এলাকায় বংশ পরম্পরায় বসবাস করে আসছি সেই বসবাসকারীর একটা স্বীকৃতি চাইছি আমরা সরকারি স্বীকৃতি কিসের স্বীকৃতি আত্মপরিচয় আমরা ওপার বাংলা তার কাটা ডেঙ্গি আসিছি নই লালগড় এলাকাটাকে আমরা তৈরি করেছি বন কাটেছি ভালুকের সঙ্গে বাঘের সঙ্গে যুদ্ধ করেছে আমার পূর্বপুরুষরা সেই পূর্বপুরুষরা কখনো গঙ্গা নদীর তীরে চলে যায় নাই এরা এই কাঁসাই সুবর্ণরেখা দামোদরের তীরেই রয়ে গেছে তাদেরকে ভাইতে হবে তাদেরকে অনুসরণ করতে হবে সেই পূর্বপুরুষদের স্বীকৃতি আদায় করতে হবে
তাই যখন যে লড়াইয়ের ডাক দেওয়া হবে এই সমন্বয় কমিটি আগামী 15 তারিখ গঠন করা হবে সেখানে যদি কারো চর্চবৃত্তি করার আছে যদি কারো কোন রাজনৈতিক দলের পদলেহন করার আছে তাদের যাওয়ার দরকার নাই দাদা যদি কুড়মিকে স্বনির্ভর করে আন্দোলন করেন কোন রাজনৈতিক দল মত পথ সমস্ত কিছু ত্যাগ করতে পারেন তবে এই লড়াই আসুন নচেত লড়াইকে ওই রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করার জন্য রাজনৈতিক শিখরে ওঠার জন্য ব্যবহার করবেন নাই আমাদের এই অঞ্চলের আমাদের প্রাক্তন প্রধান ছিলেন শ্রীকান্ত মহাতো মহাশয় উনাকে দেখে আমি আন্দোলনটা শিখেছি জানেন শ্রীকান্ত বাবু যেদিন এইখানের প্রধান ছিলেন সেদিন ইনি উনি ডেপুটেশন দিতে গেছেন আমার রানীগঞ্জ ব্লকের বাড়িগুলো অঞ্চলকে তখন প্রধান ছিলেন বিশ্বনাথ সত্তার তাকে বলেছিলেন যে আপনি লিখুন কুড়মি আদিবাসী আপনি লিখুন কুড়মি আদিবাসী ওইখানে উনি জোর করে লেখাইছিলেন আমরা উপস্থিত ছিলাম সেদিন সেই আন্দোলনের দিকে আমরা ভাবিছিলাম এই লোকটাকে যদি আমরা সেই জায়গায় যে জায়গায় এসটি সাংকমিটিতে দেওয়া হয় পাঠাই তো কুড়মি নিশ্চয় এসটি পাবে তো আজি দাদা 13 বছর হয়ে গেল কুড়মির কথা আর বলল না 13 বছর হয়ে গেল কুড়মির কথা বললো নাই বলি শ্রীকান্ত দা আপনাকে দেখে শিখলাম আপনি ছাড়ে পালাই গেলেন কুড়মিকে কিন্তু আমরা যারা দেখে শিখেছি তারা আজও পিঠে গামছা বেঁধে লড়াই করছি এই লড়াইটা দেখে যান দাদা কুড়মিকে আমরা এসটি করেই দেখাবো আপনি আটকাতে লাগবেন আর ভারতবর্ষের কোন শক্তি কুড়মিকে আটকাতে লাগবেন এই শপথটা নিতে হবে তবে এই সম্বর্ধনাটা সঠিকভাবে পৌঁছাবে নচেতে লোক দেখানো সম্বর্ধনা দেওয়ার দরকার নাই রাজেশ বাবু যেখানে ছিল সেখানে চলে যাবে চাকরি করবে তিনি পুরুষ বসে খাবে কুড়মি জাহাজ নামে গেল না কুড়মি মদে ডুবিল না বোম্বে রোডের রাস্তার ধারে জমি বিকে পুরাইল রাজেশদার কিছুই হবে নাই দাদা প্রায় 1 লক্ষ টাকা বেতন পান তিন পুরুষ পায়ের উপরে পা দিয়ে খাবে অথচ রাত দিন পরিশ্রম করছে ওই অজিত মাহাতোর মতো বুড়া লোকটা জানেন 77 বছর বয়স আজ মরি কাল মরি কিন্তু রাত দিন মিটিং করছে আমাকে বলেছে যে ভাই শরীরটা তো আমার আর বেশি দিন থাকিবে নাই এইভাবে তো এই জীবন তো সাই কর্মীকে এসটি আমি করে দিতে চাইছি তোমরা যদি আমার পাশে থাকো আমরা শপথ নিয়েছি দাদা যদি মৃত্যু বরণ করতে হয় যদি পুলিশের সামনে দাঁড়াতে হয় যদি জেলের পর জেল খাটতে হয় আমরা আছি আপনার সামনে থাকব পিছনে নয় আপনার একটা আচরণ করতে দিব না এই শপথটা যদি আপনার এই রাজেশ বাবুদেরকে নিয়ে দেখাইতে পারেন তবে কুড়মি এসটি হবে এই আবেদন এই নিবেদন রাখে আমার একটু দুঃখ আছে আমার বউ হসপিটালে ভর্তি আছে কাঁদছে কিন্তু আমি এখানে আসিছি আমি একটু তাড়াতাড়ি যাব তার জন্য কম বক্তব্য দিচ্ছি সবাইকে গড় নমস্কার জোহার জানি আমার বক্তব্য এখানে শেষ করছি জয় হলাম কুড়মি ঐক্য জিতকা